আশাকে আমার রুমে পাঠিয়ে দাও। আশাটা তো এখনো আসেনি ম্যাডাম। রহিম ভাই, ম্যাডাম কি চলে এসেছেন? তুমি কি ম্যাডামকে কখনো দেরি করতে দেখেছো? ম্যাডাম ৫ মিনিট আগে এসেছেন, আর এসেই তোমাকে খোঁজ করেছেন। মাই গড। গুড মর্নিং ম্যাডাম। তুমি ১৫ মিনিট লেট আসা। জানো এই ১৫ মিনিটে তোমার চাকরি ১৫ বার চলে যেতে পারে। আই এম সরি ম্যাডাম, আজকে বাস স্ট্রাইক ছিল তো, তাই রিক্সা আসতে গিয়ে তুমি কিসের অফিসে এসেছো সেটা আমার জানার প্রয়োজন নেই। ইউ আর লেট, এটা তোমার শেষ ওয়ার্নিং। পরের বার দেরি হয়ে গেলে অফিসে আসার প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সেলিম সাহেবকে ভিতরে পাঠিয়ে দিন। জি ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। হোয়াট ইজ দিস সেলিম সাহেব, এসব কি? গতকাল ফ্যাক্টরির প্রোডাকশন 100% থেকে কমে 99% হলো কি করে? গতকাল ৫ জন শ্রমিক আসেনি। স্কুলে বাচ্চাদের মতো খোলা যুক্তি দেখানোর জন্য আপনাকে ম্যানেজার রাখা হয়নি। ৫ জন আসেনি তো অন্য ৫ জনকে দিয়ে ওভারটাইম কেন করালেন না? দুঃখিত ম্যাডাম, পরের বার এমন ভুল আর হবে না। আপনারা ভুলে যাবেন না, এই ফ্যাক্টরি বাংলাদেশের ১ নাম্বার ফ্যাক্টরি। পৃথিবীতে এই ফ্যাক্টরি আমার সবচাইতে প্রিয়। নিজের জীবনের চাইতে এই ফ্যাক্টরিকে আমি বেশি ভালোবাসি। কারো জন্য যদি আমার ফ্যাক্টরির কোনো রকম ক্ষতি হয়, তাহলে তাদের কাউকে আমি ক্ষমা করব না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আপনার কোথাও লাগেনি তো? হোয়াট ইজ সরি? সরি বললেই সবকিছু মিটে গেল? ওই একটা শব্দ কাজে লাগিয়ে তোমরা যা ইচ্ছে তাই করে যাবে? দেখুন, আপনি যা ভাবছেন তা নয়, আমি আপনাকে দেখতেই পাইনি। আমি তোমাদের মতো লাফাঙ্গা ছেলেদের ভালো করেই চিনি। সুন্দরী মেয়েদের দেখলে বিভিন্ন তালবাহানা করে তাদের সাথে ধাক্কা খেয়ে পরিচিত হতে চাও। সুন্দরী? কে সুন্দরী? আপনি? মনে হয় আপনার বাড়ির আয়নাগুলো সব বাঁকা, চেহারা ভালো করে দেখা যায় না। দেখি চেহারা ভালো করে দেখি। নাক, চোখ, মুখ সব ঠিক আছে, কিন্তু ওই বেচারা নাকের উপর এত রাগ জমা করে রেখেছেন যে নাকটা একটু টেপে গেছে। শাট আপ! একজন ভদ্র মেয়ের সাথে এভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা নারীর ভূষণ ম্যাডাম, পুরুষের নয়। তুমি হয়তো জানো না তুমি বাংলাদেশের ১ নাম্বার ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলছো। আমি চাইলে তোমাকে পুলিশে দিতে পারি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই ম্যাডাম, মেয়েদের এত রাগ মানায় না। মেয়েরা হবে লাজুক, নম্র, ভদ্র, আর পুরুষ হবে সিংহের মতো মাথা উঁচু করে যারা সমাজে চলতে পারে। বাই ম্যাডাম। বুঝতে পারছো না, আমার কিছু হয়নি। আজকে আমার রাজু আসবে, আমাকে বাজারে যেতে হবে, রান্না করতে হবে, রাজু ক্যাম্পে স্টেশনে যেতে হবে। কি হয়েছে দুলাল? আপনার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। আমার মা হাসপাতালে? মা! 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 তুই এসেছিস বাবা? মা, তোমার কি হয়েছে? ডাক্তার, আমার মার কি হয়েছে ডাক্তার? উনি আঘাত পেয়েছেন মেরুদণ্ডে, স্পাইনাল কর্ডের লাম্বার জাংশনে। আঘাতটা সামান্য হলেও খুব গুরুতর। গুরুতর মানে? ওনার শরীরের ডান দিক সহ কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। উনি হয়তো আর কোনোদিনই হাঁটতে পারবেন না। না ডাক্তার না, আপনি না পারলে কোথায় নিয়ে যাবো বলুন, কার কাছে নিয়ে যাবো বলুন, কোথায় নিয়ে গেলে আমার মা ভালো হয়ে যাবে, কত টাকা লাগবে? আমি যেভাবে পারি আমি টাকা জোগাড় করবো, আমি জোগাড় করবো। পাগলামি করবেন না, চিকিৎসার চেয়ে তার বেশি প্রয়োজন বিশ্রাম। বাসায় নিয়ে গিয়ে বিশ্রাম করতে দিন, আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেখিয়ে দেব। ওগুলো করতে থাকলেই দেখবেন হয়তো এমনিতেই আপনার মা একদিন সুস্থ হয়ে যাবেন। আল্লাহর মর্জির সামনে আমাদের কিছুই করার নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেমন ভালো মা, যে হাত দিয়ে তুমি আমার মুখে খাবার তুলে দিয়েছো, যে হাত দিয়ে তুমি আমাকে ছেলেবেলা থেকে এত বড় বানিয়েছো, সেই হাত আর চলবে না। কেমন ভালো মা, কেমন ভালো মা। মা তুমি ভেবো না, আমি তোমাকে পাগলা বাবার মাজারে নিয়ে যাব। ওই মাজারে যে যা চায় তাদের কাউকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না। পাগলা বাবার উসিলায় আল্লাহর কাছে চাইব শুধু একটা জিনিস, তোমাকে যেন সুস্থ করে দেন মা। তোমার সুখ ছাড়া আমার এই দুনিয়াতে আর কোনো কিছু চাওয়ার নেই মা, কোনো কিছু চাওয়ার নেই মা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার পাঠানো টেন্ডার কোটেশন বিবেচনা করে কোম্পানি ডিসিশন নিয়েছে এই বছরের কন্ট্রাক্টও ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে দেয়া হবে। কংগ্রাচুলেশনস ম্যাডাম, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বছরও কন্ট্রাক্ট তাইলে তুমি পাইলা, এতে অবাক হবার তো কিছু নেই শিকদার সাহেব। আমি ছাড়া এই কন্ট্রাক্ট অন্য কেউ পেতেই পারে না। আই এম নাম্বার ওয়ান, এক নাম্বার। কি ঠিক বলিনি? বাই বাই ভাবনা, বাই। কি বললেন, কি বললেন শিকদার সাহেব? আপনার ভাই আমাকে বিয়ে করতে চায়, আমাকে ভালোবাসে। হাউ ফানি! পাপা তুমি শুনেছো? পাপা এর চেয়ে মজার কথা আমি আর এবছরে একবারও শুনিনি। এটা তো হাসির কি আছে? আমি কি তোমাকে পছন্দ করতে পারি না? নো নো মিস্টার নীরব, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায়, কিন্তু হাত দিয়ে চাঁদকে ছোঁয়া যায় না। আর আমি ভাবনা, আমাকে ছুঁতে হলে আগে তোমাকে আমার অবস্থানে এসে দাঁড়াতে হবে। আসান সাহেব, আপনার মেয়ের কাছে অপমান হওয়ার জন্য আমরা এখানে আসি নাই। আমগো কি নাই? আমরা কি রাস্তার ফকির? শহরের বড়লোকের শিরালে আপনার পরে আমরা আছি। তার মানে নাম্বার 2। শিকদার সাহেব আপনারা তো ভালো করেই জানেন আই হেট নাম্বার 2। 2 নাম্বার লোকদের আমি ঘৃণা করি। মিস্টার নীরব, আমাকে বিয়ে করার স্বপ্ন চিরদিন স্বপ্নই রয়ে যাবে, বাস্তবে কোনোদিন রূপ নেবে না। ভাবনা, ভাবনা তুই এসব কি বলছিস? বা মেহমানদের সাথে কি এবার কেউ কথা বলে? সরি পাপা, আমি তো ভুলে গিয়েছিলাম। প্লিজ আপনারা দাঁড়িয়ে কেন, বসুন 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 না, চা নাস্তা খেয়ে যান। আর চায়ের সাথে তা হিসেবে আমার একটা উপদেশ নিয়ে যান মিস্টার শিকদার। আমার ফার্মের মতো নাম কামাতে হলে আমার সাথে খোলা বাজারে ব্যবসা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন, কিন্তু ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে রাতারাতি নাম্বার 1 হবার এই শর্টকাট প্ল্যান ভুলে যান। আসান সাহেব, আমি কোনো কথা বলি না। আপনার মায়ের এই মিষ্টির কথার তারপর আমি কোনদিন বলবো না। এর জবাব একদিন এই শিকদার দেবই, কিন্তু আমার পাল্টা তারপর কেমনে সামলান তা আমি দেখে নেব। চল নীরব। এখানে কি হচ্ছে? আরে শুটিং, সিনেমার শুটিং। তাহলে তো দেখতে হয়। ভাই আপনি তো খুব ভালো অভিনয় করেন, কি রং এগুলো? রুয়াবজা না রং? ভাই আপনি কিন্তু দারুণ অভিনয় করেন। আমি অভিনয় করছি না, তোরা শুটিং এর নাম করে আমার মালিককে মারছে, আপনি বাঁচান। মিস্টার রাজু, আপনার পেশেন্ট জ্ঞান ফিরে পেয়েছেন, আপনাকে ডাকছেন। ও থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। এসো এসো। ও আপনি নড়বেন না, নড়বেন না, আপনি চুপচাপ শুয়ে থাকুন। আপনি কি কি বলবেন আমি জানি। আপনি বলবেন তোমার উপকার আমি জীবনে ভুলতে পারবো না, আমার ছেলের মতো বলে পকেটে টাকা থাকলে আমাকে দিতে চাইবেন, কিন্তু আমার কিচ্ছু দরকার নেই, আমি গেলাম। আহা বসোই না, বসো বসো বসো। তোমার নাম টাম তবে কিছুই জানলাম না। আমার নাম রাজু, রাজু রায়হান। আমার ঠিকানা ৭৫/৭৬ রাজাবাজার সালাউদ্দিন রোড। হয়েছে তো? এবার আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে? কিসের দেরি? কোথায় যাবে? চাকরির ইন্টারভিউ দিতে। কোথায়? ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ? ইন্টারভিউ লেটার আছে? জি আছে, এই যে। খুলছো না বাবা রে। এর আগে কোথায় কাজ করতে? কাদের ইন্ডাস্ট্রিজে। কিসের কাজ করতে? চিপ মেকানিকের। কিন্তু আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কেন? আরে 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 কি করছেন? জীবন বাঁচানোর এই প্রতিদান দিলেন আমাকে? এই সব কাগজের কোনো প্রয়োজন নেই। তুমি বোধহয় জানো না তুমি কার সঙ্গে কথা বলছো। ধরে নাও তুমি চাকরিটা পেয়েই গেছো। আপনি বললেই চাকরি হয়ে যাবে? কে ভাই আপনি? নিশ্চয় কোনো চোরা কারবারি অথবা মাফিয়া ডন। আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? আপনাকে দেখে কখনো মনে হচ্ছে ভালো মানুষ, আবার কখনো মনে হচ্ছে ভিলেন। কিন্তু এই ভিলেন তোমার সামনে হিরো হবে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে। আমার এই কার্ডটা তুমি নিয়ে যাও, ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি কে দেখালে তোমার চাকরি হয়ে যাবে। দেখালেই চাকরি? ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। May I come in? Come in. Good morning, madam. দেখি দেখি, চেহারা ভালো করে দেখি। নাক, চোখ, মুখ সব ঠিক আছে, কিন্তু ওই বেচারা নাকের উপর এত রাগ জমা করে রেখেছেন যে নাকটা একটু ডেবে গেছে। ও তাহলে তুমি আমার পিছু নিতে নিতে অফিস পর্যন্ত চলে এসেছো। আপনি আর বেশি কিছু বলার আগে আমি হাত জোর করে আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, প্লিজ ম্যাডাম। সেদিনের কথা ভুলে গিয়ে আমাকে চাকরিটা দিন, চাকরিটা আমার বড় প্রয়োজন। তোমার মতো লাফাঙ্গার জন্য আমার ফ্যাক্টরিতে কোনো চাকরি নেই, গেট আউট। জানি আপনি আমাকে সহ্য করতে পারছেন না, কিন্তু আমার পকেটে এমন একজন নামী মানুষের কার্ড আছে যা দেখার পর আপনি আমাকে চাকরিও দেবেন, বসতেও বলবেন। out. Yeah? দাঁড়াও। হ্যাঁ? একটু চেহারাটা দেখি তো। নাক, চোখ, ঠোঁট সব তো ঠিক আছে, কিন্তু মাথাটাই যা খালি, ভেতরে সব গোবর ভর্তি। গেট আউট and get lost. আহসান চৌধুরী, আজ তোর একদিন কি আমার একদিন? আরে তুমি কখন এলে? ফ্যাক্টরিতে যাওনি? গিয়েছিলাম। ভাবনার সাথে দেখা হয়েছে? হয়েছে। চাকরি হয়েছে তো? আরে সাহেব, আপনার চাকরি নিকুচি করে আপনার কার্ড দিয়েছিলাম ওই ডাইনিটার হাতে, কুচি কুচি করে ছিঁড়ে ফেলে আমাকে ধাক্কাতে বের করে দিয়েছে। আমার কার্ড ছিঁড়ে ফেলেছে? বুঝেছি। আচ্ছা বলো তো, কার্ডটা দেখে ছিঁড়েছে না না দেখে ছিঁড়েছে? যেভাবে ছিঁড়ুক তাতে আপনার কি? দেখি এদিকে ঘুরুন তো। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। এত দামি গাড়ি আপনার মতো ফকিরের হতেই পারে না। বরং কোত্থেকে চুরি করেছেন? আরে আমি চুরি করতে যাব কেন? কি বলছো তুমি বাবা? ওসব আমি বুঝি না। এই পকেটে কত টাকা আছে বলুন? নাকি পকেটও খালি? যা শালা, এত বড় হাসপাতালে আমি আপনাকে ভালো লোক মনে করে এনেছি, এখন তো দেখছি হাসপাতালে বিল আমার কি দিতে হবে। আহা, তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আর যে তোমার চোখের সামনে আমার কার্ড না দেখে ছিঁড়ে ফেলেছে সে আর কেউ নয়, সে আমারই বদমেজাজি নিয়ে ভাবনা। আপনি ওই ফ্যাক্টরির মালিক আর ভাবনা আপনার মেয়ে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব! কি হয়েছে ডাক্তার? আমি মনে করেছিলাম ওনার আঘাত শুধু শরীরে, এখন দেখছি আসল আঘাত ওনার মাথার ভিতরে। একদম পাগল হয়ে গেছে ডাক্তার। আমাকে বলছে উনি নাকি ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। উনি তো ঠিকই বলছেন, উনি আহসান চৌধুরী। ভাবনা ওনারই মেয়ের নাম। হ্যাঁ, ওনার মেয়ে ভাবনা। এই এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আই এম সরি স্যার। ইটস ওকে, আমরা সবাই ভুল করি, যেমন আমার মেয়েও তোমাকে চিনতে ভুল করেছে। আমার মনে হয় তোমাদের এর আগে অন্য কোথাও দেখা হয়েছে। জি, এবং যতদূর সম্ভব তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তাই না? জি। ও আপনি কি করে বুঝলেন? অঙ্ক করে, অঙ্ক 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 করে আজ আমি এত বড় একটা ফার্মের মালিক হয়েছি। বড় হয়ে গেছি বলে সব ব্যবসা আমার মেয়েই দেখাশোনা করে। তুমি কিছু ভেবো না। শোনো, আগামীকাল তুমি আবার ওই ফ্যাক্টরিতে যাবে, দেখবে ভাবনা এবার তোমার ঠিকই চাকরিতে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমার কিছু হয়নি, আমি ওকে, আমি ওকে। আপনি বসুন। জি, আপনার বাবা বলেছিলেন আজ সকালে দেখা করলে আমি নাকি চাকরি পাবো। আমার ফ্যাক্টরিতে চাকরি তুমি পাবে, কিন্তু তা তোমার যোগ্যতা দিয়ে নয়, আমার বাবার সুপারিশে। সেটাই তো দুঃখ ম্যাডাম, আজকালকার জামানায় যোগ্যতা দিয়ে কিছু হয় না, এই সুপারিশই সব হয়। তুমি আগে চিফ মেকানিকের কাজ করতে? জি ম্যাডাম। তাহলে এখানেও চিফ মেকানিকের কাজ করবে, কিন্তু মনে রেখো এটা বাংলাদেশের এক নাম্বার ফ্যাক্টরি, তাই তোমাকেও এই ফ্যাক্টরির নিয়ম কড়াভাবে মেনে চলতে হবে। জি ম্যাডাম। নাম্বার 1, ঠিক সকাল ৯টার মধ্যে ফ্যাক্টরিতে ঢুকতে হবে। রোদ বৃষ্টি ঝড় যাই থাকুক, ১ মিনিট লেট হওয়া চলবে না। জি ম্যাডাম। নাম্বার 2, বিনা অ্যাপ্লিকেশনে একদিন ফ্যাক্টরিতে না এলে তোমার বেতন থেকে ৫ দিনের বেতন কেটে নেওয়া হবে। ম্যাডাম, আপনার নিয়ম কানুনের লিস্ট আমি পরে পরে নেব, আগে চাকরিটা তো দিন। বাইরে আমার সেক্রেটারির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও, বাকি নিয়ম কানুন ওই তোমাকে বুঝিয়ে দেবে। জি ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ইয়া মিস সেক্রেটারি, ম্যাডাম বলেছেন আমার অ্যাপয়েন্টমেন্ট দেখুন মিস্টার রাজু রায়হান, আমেরিকায় আপনি হয়তো মিস্টার ক্লিনটনের সাথে পার্টনারশিপে ব্যবসা করেছেন, কিন্তু এখানে ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আপনাকে চিফ মেকানিক হয়ে কাজ করতে হবে। আর মাসে ৭০-৮০ লাখ টাকা তো দূরের কথা, মাত্র ৩০০০ টাকা দিয়ে আপনাকে সারা মাস চলতে হবে। তা দিয়ে ৫ স্টার হোটেলে বা কন্টিনেন্টালে ডিশ তো খেতে পারবেনই না, আপনাকে ক্যান্টিনে সবার সাথে রুটি আর ভাজি খেতে হবে। আর শুনুন, আমাদের ফার্ম কোম্পানির কোনো কর্মচারীর জন্য গাড়ি দেয় না, তাই আপনাকে বাসে করে প্রতিদিন সকাল ৮টার মধ্যে ফ্যাক্টরিতে চলে আসতে হবে। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর ১ মাসের অ্যাডভান্স আপনি পাবেন। সামনের টেবিলে রহিম সাহেবের কাছ থেকে আপনাকে নিয়ে নিতে হবে। মা, এই যে মা। রাজু, কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? মা, আমি একটা চাকরি পেয়েছি, ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে হেড মেকানিকের চাকরি। তুমি খুশি হওনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকর। দোয়া করি বাবা তুই আরো অনেক বড় হ। মা, তোমাকে আর সারাদিন এই বিছানায় পড়ে থাকতে হবে না, এখন থেকে তুমি চলতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। কিন্তু তা কি করে সম্ভব বাবা? হোন্ডা প্লেন কোত্থেকে চুরি করে এনেছেন নাকি? চুরি করবো কেন, কি সব যাতা বলছেন? গতকালকে সিনেমা হলে পুরস্কার পেয়েছি, লেটেস্ট মডেল 100 সিসি। চলুন আপনাকে অবশ্যই পৌঁছে দিই। না না, লোকে কি বলবে? লোকে কি আপনাকে কোলে করে অফিসে পৌঁছে দেবে? বাসে হাজারো মানুষের ধাক্কা ধাক্কি খেয়ে যাবার চেয়ে হোন্ডায় চেপে যাওয়া বুদ্ধিমানের কাজ। কথা না বলে আসুন তো। না না, কাজটা মনে হয় ঠিক হবে না। ঠিক আছে, আমি গেলাম, বাস আসার এখন অনেক দেরি। অফিসে দেরি হয়ে গেলে ভাবনা ম্যাডামের বকুনি যখন খাবেন তখন বুঝবেন খেলা। দাঁড়ান দাঁড়ান, শক্ত করে ধরো। আশা, আশা, এই যে আশা ম্যাডাম। নামুন, অফিস তো এসে গেছে। ও সরি, আমি বুঝতে পারিনি। প্রথম তো উঠতে চাইছিলেন না, এখন দেখি নামতে চাইছেন না। ফাঁকে কুতুবের হাত কাটা পড়েছে। কি তাড়াতাড়ি উঠা, হাসপাতালে যেতে হবে। মিস আশা হাসপাতালে ফোন করেছিল? আপনারা কিছু ভাববেন না, অ্যাম্বুলেন্স এখনই চলে আসবে। ড্রাইভার, গাড়ি নিয়ে আমি এক্ষুনি বের হব। কি হলো, যাচ্ছ না কেন? ম্যাডাম, রাজু ভাই জোর করে আপনার গাড়ি দিয়ে কুতুবকে হাসপাতালে নিয়ে গেছে। হোয়াট? আমার গাড়ি নিয়ে যাবার সাহস রাজু কি করে পেল? উঠে পড়ুন। আমার অনুমতি ছাড়া আমার গাড়িকে ছোঁয়ার সাহস তুমি কোথায় পেলে? আপনাকে কাছে আসতে দেখে আমি ভেবেছিলাম আপনি আমাকে কুতুবের অবস্থা জিজ্ঞেস করবেন। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। রাস্তায় আহত লোককে দেখলে অপরিচিত লোকজনও তাদের গাড়িতে করে আহত লোককে হাসপাতালে নিয়ে যায়, আর এটা আপনার ফ্যাক্টরির শ্রমিক, তাকে হাসপাতালে পৌঁছানো আপনার দায়িত্ব। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। তাহলে আপনার প্রশ্নের উত্তর শুনুন। ওই সময় কুতুবকে হাসপাতালে পৌঁছানো খুব জরুরি ছিল। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা হলো না কেন? অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে কুতুবের হাত কেটে বাদ দিতে হতো। কুতুবের একটা হাত কাটা পড়লে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত না। আপনি কি বলছেন ম্যাডাম? হাত ছাড়া কুতুব কোথায় কাজ করতো? কি করে তার সংসার চলতো? স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তাকে রাস্তায় নামতে হতো। স্ত্রী ছেলে মেয়ের জন্য আমি প্রয়োজনে ওকে 1,00,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিতাম। 1,00,000 টাকা দিয়ে কদিন চলতো ম্যাডাম? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর। তারপর টাকা দিয়ে শ্রমিকের হাতের ক্ষতিপূরণ হয় না ম্যাডাম। আপনি জানেন না একটা হাত ছাড়া পঙ্গু মানুষের জীবন কত অসহায়, কত কষ্টের। শ্রমিকের হাতের মূল্য আপনার সমস্ত টাকা দিয়ে শোধ হবে না। উঁচু গলায় কথা বলে তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইছো? তুমি আমার বস নাকি এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার? তুমি আমার উপদেষ্টা নাও যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লেকচার আমাকে শুনতে হবে। ইউ আর ডিসমিস। হ্যাঁ, ডিসমিস। কাল থেকে তোমার চাকরিতে আসার কোনো প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ম্যাডাম, অন্যায় কিছু করে নাই। একজন শ্রমিক ভাইয়ের জীবন বাঁচানোর লেগা আপনার গাড়ি নিয়ে গেছিল। রাজু ঠিক কামই করছে। এরপরে যদি আপনি রাজুকে বাইর করে দেন তাহলে আমরা কেউ কাম করব না। আজ আমি মনে খুব কষ্ট পেলাম হায়দার কাকা। আমি সব সময় এই ফ্যাক্টরিকে আমার ঘর বাড়ির চেয়ে বেশি আপন ভেবেছি। তোমাদের নিজের ভাইয়ের চেয়েও বেশি আপন করে নিয়েছি। বিনিময়ে তোমরা আজ আমাকে এই প্রতিদান দিচ্ছ। আপনার কথা যদি সত্যি হয় তাহলে রাজুর আপনার কামে রাখতে হইব। আর যদি রাজুর থেকে ওই গান আপনার কাছে বড় হয়ে থাকে তাহলে রাজুর আপনি বের করে নেন, আমরাও সাথে বাড়ায় যাবো। কালকার থেকে এই ফ্যাক্টরির চাকার ঘুরবো না। না হায়দার কাকা, নিজের গাড়ির চেয়েও আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। তার প্রমাণ আমি দেব, তোমাদের সামনেই দেব। আমি তোমাকে দেখাবো, যদি আমার কোনো জিনিস কেউ আমার অনুমতি ছাড়া ছোঁয় তাহলে আমি তার কি অবস্থা করি। मैच बॉक्स जी, मैच बॉक्स दिन जी।